নীলফামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভা আয়োজন করেন সুটিপাড়া নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি। শনিবার দুপুরে সুটিপাড়া অফিস চত্বরে জেলায় বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের নিয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 6 নং এলাকা পরিচালক মোহাম্মদ মুখলেসুর রহমানের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী, সমিতি বোর্ডের সদস্য, এলাকা পরিচালক ও গ্রাহকগণ। এ সময় নিয়মিত বিল পরিশোধ করা গ্রাহকদের মাঝে লটারির মাধ্যমে পুরস্কৃত করেন সম্মানিত অতিথিবৃন্দ। এবছর সভায় সর্বোচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী প্রতিষ্ঠান হিসেবে ধরা হয়েছে উত্তরা ইপিজেড কোম্পানি। 21-22 অর্থবছরে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বিদ্যুৎ বিক্রয় হয়েছে 195,35,38,438 টাকা এবং বিদ্যুৎ ক্রয় করা হয়েছে 132,49,28,008 টাকা।